ক্যালকুলাস বুঝতে গেলে বুঝতে হবে লিমিট। শুরু করা যাক একটা বাংলা সিনেমার কাহিনী দিয়ে। নায়ক নায়ক এসে দাঁড়িয়েছে প্রচণ্ড বীর বিক্রমে, প্রচণ্ড বীরত্ব নিয়ে নায়ক, অনেক ভাব। সে এসে দাঁড়িয়েছে কার সামনে? চৌধুরী সাহেবের সামনে। বাংলা সিনেমায় একজন চৌধুরী সাহেব সবসময় থাকে, তো এই যে ইনি হচ্ছে মনে করা যাক আমাদের চৌধুরী সাহেব। তো নায়ক এসে বললো, চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। চৌধুরী সাহেব বললো, কি গরিবের ছেলে হয়ে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? তখন নায়ক বললো, চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি। এটুকু বলার পরে চৌধুরী সাহেব বললো, থাম, এক ডায়লগ আর কত দিবি? তার আগে বল, তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস, তুই কত টাকা ইনকাম করিস? সে বলল, চৌধুরী সাহেব আমি ইনকাম করি 5,000 টাকা। এই কথা শুনে চৌধুরী সাহেব বলল, তুই জানিস আমি আমার মেয়েকে প্রত্যেক মাসে 5,000 টাকা হাত খরচ শুধু দিই? তখন নায়ক বললো, জি আমি জানি, আমি ওইটার কথাই বলেছি। এ তুই কি বললি এটা? সব কিছুর একটা সীমা থাকে, তুই বের হয়ে যা। এইবার নায়ক হি হি করে হেসে দিল, বলল, চৌধুরী সাহেব আপনি এইবারই ভুল করে ফেললেন, সব কিছুরই আসলে সীমা থাকে না। কেন নায়ক এই কথাটি বলল সেটা আমরা এখন জানতে চাই। সব কিছুরই একটা সীমা আছে, এই কথাটা কেন ঠিক না সেটা আমরা বুঝতে চাই। এজন্য আমাদেরকে সীমা ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে, এবং সীমা সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে ফাংশন সম্পর্কে। ফাংশন খুব সহজ কথায় আমরা বলবো, আমরা এখানে খুব জটিল কিছু বলবো না। নর্মালি ফাংশন হচ্ছে কাজ, ফাংশন মানে কাজ। একটা মেশিনের কথা চিন্তা করা যায়, যেই মেশিনটা কিছু একটা ইনপুট দিলে কিছু একটা আউটপুট দেয়। কীরকম ধরা যাক, কমলার জুস বানানোর একটা মেশিন আছে আমাদের কাছে, এই একটা কমলার জুস বানানোর মেশিন। এখানে আমরা যদি কমলা ইনপুট দিই তাহলে এখান দিয়ে কমলার জুস পাওয়া যায়। এই মেশিনটাকে আমি যদি ম্যাথমেটিক্যালি লিখতে চাইতাম তাহলে কীভাবে লিখতাম? ধরা যাক এই মেশিনটার নাম হচ্ছে এফ, এটা খুব ফাইন একটা মেশিন। তো এই এফ অফ ক, ক মানে কমলা, কমলা দিলে এখানে পাওয়া যায় জু, মানে জুস। মানে এরকম করে একটা ফাংশনকে লেখা হয়। এইটা হচ্ছে ইনপুট কি দিলাম, এটা হচ্ছে কি পেলাম, আর এটা হচ্ছে ফাংশনটার নাম। অর্থাৎ নাম কিন্তু যা খুশি তাই হতে পারে। যেমন আমি যদি এইভাবে একটা ফাংশনকে ডিফাইন করি, চমক অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশনের নাম হচ্ছে চমক। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে যাকে পায় তাকে ধরে বর্গ করে ছেড়ে দেয়। যেমন আমি যদি এই ফাংশনটার মধ্যে আমি যদি 5 দিতাম তাহলে এখানে পাওয়া যাবে 5 স্কোয়ার, এরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে ফাংশন, যেখানে কিছু একটা দিলে কিছু একটা পাওয়া যাবে। তো এই যে ফাংশন, এই ফাংশনটাকে আমি যখন ছবি আঁকি সেটাকে কীভাবে আঁকি সেটা একটু দেখিয়ে ফেলি, তারপরে আমরা ফাংশন থেকে সরাসরি লিমিটে চলে যাব। আসলে ফাংশনে আমরা বেশি কিছু এখানে বলতে চাই না। ধরা যাক একটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ। এই ফাংশনটাকে আমরা কীভাবে ছবি আঁকবো? যখন আমরা ছবি আঁকি তখন যেটা ইনপুট দিচ্ছি সেটাকে এক্স অক্ষে রাখি, অর্থাৎ কী দিচ্ছি সেটা এখানে থাকবে, আর কী পেলাম আউটপুটটা থাকবে আমাদের ওয়াই অক্ষ বরাবর। অর্থাৎ ওয়াই হচ্ছে আসলে এফ অফ এক্স, ওয়াই হচ্ছে আমাদের আউটপুট। যেমন এই ফাংশনে আমি যদি 1 দেই, 1 ইনপুট দিলে 1ই পাওয়া যাবে, 1 এর কিউব যেহেতু 1ই, 2 দিলে পাওয়া যাবে 2 কিউব মানে হচ্ছে 8, 3 দিলে পাওয়া যাবে কত, 3 কিউব মানে হচ্ছে 27। তো এরকম এটা হচ্ছে ইনপুটগুলো 1, 2, 3, 1 দিলে পাওয়া যায় 1, 2 দিলে পাওয়া যায় 8, 3 দিলে পাওয়া যায় 27। ধরো যে এই ফাংশনটা এইরকমভাবে উঠে যাবে আর কি। তো এরকম একটা ফাংশন। তো এই ফাংশনে একটা জিনিস আমি আসলে এখানে বলার জন্য এতগুলো কথার অবতারণা করেছি, এটা আমাদের পরে আসলে খুব কাজে লাগবে, যে এই যে এই বিন্দুটাকে আমি কত লিখতে পারি, এটা হচ্ছে 2 বিন্দুতে। 2 বিন্দুতে আমার ফাংশনটা কত দিয়েছিল আমাকে, এফ অফ টু ইকুয়াল টু হচ্ছে 8, অর্থাৎ এই ফাংশনটা হচ্ছে 2,8। এই 2,8কে আর একটাভাবে লেখা যায়, যেটা দেখানোর জন্য আমি আসলে এতগুলো কাজ করেছি। এটাকে 2, এফ অফ 2 চিন্তা করা যায়, কারণ এফ অফ টু মানেই তো 8। অর্থাৎ এই ফাংশনটাকে, অর্থাৎ এই এই বিন্দুটাকে 2, এফ অফ 2 চিন্তা করতে পারি। তার মানে এই বিন্দুর ভুজ, এই যে এতটুকু অংশ, এইটা হচ্ছে 2, এবং কোটি এইটাই হচ্ছে 8 কিংবা এফ অফ টু। অর্থাৎ এফ, এই ফাংশন বলতে আমরা আসলে কোটিটাকে চিন্তা করি। আমরা যখনই ফাংশন দিয়ে কাজ করি তখন আসলে কোটিটাকে আমরা বুঝি। এখানকার যে কোনো একটা বিন্দুকে, এইটা যদি হয় পি, তাহলে আমি এই পুরো বিন্দুটাকে পি কমা এফ অফ পি এইভাবেও লিখতে পারি, যেখানে পি হচ্ছে তার ভুজ এতটুকু আর এফ অফ পি হচ্ছে তার কোটি। অর্থাৎ এফ বলতে সবসময় আমরা কোটি চিন্তা করব। এটা মাথার মধ্যে একটু রেখে দেবেন, কারণ এটা আমার পরবর্তীতে এর পরের লেকচারটাতে খুব কাজে লাগবে। যাই হোক, এটা নিয়ে এখন আর আমার মাথা ঘামাবো না, আমরা চলে যাবো সরাসরি সীমার কাছে। আচ্ছা, সীমা জিনিসটা কোত্থেকে আসলো সেটা বোঝার জন্য আমার খুব প্রিয় একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে এরকম একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু x²-9/x-3। ধরা যাক এরকম একটা ফাংশন আমার কাছে আছে। তো এই ফাংশনে আমি যখন x এর মান দেব 1, দিলাম 1, কত পাওয়া যাবে সেটা একটা চার্ট হিসাবে এখানে আমি আউটপুট দেখাই। আমি x এর মান দিলাম
এটা হচ্ছে এক্স, এটা হলো এফ অফ এক্স। আমি এক্স এর মান দিলাম এক, পাওয়া যাবে চার। খেয়াল করে দেখুন, এফ অফ ওয়ান হচ্ছে এই যে ওয়ান স্কোয়ার মাইনাস নাইন বাই ওয়ান মাইনাস থ্রি, এক মাইনাস নয়, নয় মানে হচ্ছে মাইনাস আট বাই নিচে মাইনাস দুই, মাইনাস মাইনাস থাকলো, এখানে থাকলো চার, অর্থাৎ ওয়ান দিলে পাওয়া যাবে ফোর। আমি যদি টু দিই এই ফাংশনে, টু দিলে পাওয়া যায় ফাইভ, দেখুন টু দিলে পাওয়া যায় ফাইভ, চার মাইনাস নয় হচ্ছে মাইনাস পাঁচ, নিচে হচ্ছে দুই মাইনাস তিন মানে মাইনাস এক সমান সমান পাঁচ, অর্থাৎ দুই দিলে পাওয়া যাবে পাঁচ। এমনভাবে আমি যদি চার দিই, চার দিলে পাওয়া যায় সাত, পাঁচ দিলে পাওয়া যায় আট, ছয় দিলে পাওয়া যায় নয়, এরকম। এই ফাংশনটা মেনলি যেটা করে, আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি, ওর কাজ হচ্ছে ও তিন করে করে যোগ করে দেয়। দেখুন এই যে এক যখন ছিল তখন আমাকে চার দিয়েছে, দুই দিলে পাঁচ দেয়, চার দিলে যে সাত দেয় সেটা বিশ্বাস না হলে এখানে বসিয়ে দেখতে পারেন, আমি এখন বসাচ্ছি না। এখন কথা হচ্ছে যে সে তিন কেন দেয়, সেটা আমরা আসলে চাইলেই খুব সহজে দেখতে পারি। এইখানটা একটু ভালো করে তাকানো যাক এই ফাংশনটা, এটা দেখলেই আমার কাছে খুবই মনে হয় যে নিষ্পিস করে হাতটা। এক্স স্কোয়ার মাইনাস নাইন মানে থ্রি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আমি পেয়ে যাচ্ছি, সেই ছেলেবেলার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আছে এ মাইনাস বি, না এ মাইনাস বি না, এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি। এটা দেখলেই মনে হয় এখনই এখনই এক দুটোকে কাটাকাটি করে ফেলি, কিন্তু আমরা আসলে কাটাকাটি করতে পারবো না। কেন পারবো না সেটা নিয়েই আসলে লিমিটের এত চিন্তা, আমরা এটা আসলে লিখতে পারবো না। কারণ এই ফাংশনে আমি যদি এক্স এর মান তিন বসাই তখন কি হবে, তিন বসালে এখানে তিন মাইনাস তিন শূন্য হয়ে যাবে, নিচে তিন বসালে কি হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে, তখনই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঝামেলা, এবং ওইটা থেকেই লিমিটের আসলে উৎপত্তি। দেখুন আমি যখন এই ফাংশনটাতে আমি যদি এক্স এর মান তিন বসাই, এক্স এর মান তিন বসালে উপরে পাওয়া যাবে নয় মাইনাস নয়, নিচে তিন মাইনাস তিন, এটা হয়ে গেল শূন্য বাই শূন্য। তার মানে এখন আমরা যেটা পেয়ে গেলাম এই জিনিসটার মান কত, এটা আসলে আমরা কেউই জানি না, কারণ উপরে শূন্য নিচেও শূন্য। উপরে যদি শূন্য থাকে, একদল লোক বলবে কেন উপরে শূন্য থাকলে আমরা জানি এটার মান সবসময় শূন্য হয়, ফাংশনে যদি যে কোনো ভগ্নাংশ উপরে শূন্য থাকলে শূন্য হয়, আর দল বলবে না নিচে শূন্য থাকলে সেটা অসংজ্ঞায়িত হয়, আর দল বলবে অত কিছু আমি বুঝি না, উপরে শূন্য নিচে শূন্য কাটাকাটি করলে এটার মান হবে এক। তো আমরা অনেক ঝামেলায় পড়ে যাচ্ছি। এই অবস্থায় ম্যাথমেটিশিয়ানদের কাছে জিজ্ঞেস করা হলো যে তাহলে আপনি এটা সম্পর্কে কী বলবেন, তারা বললো শূন্য বাই শূন্য এর মান আমরা জানি না, আমরা এটা বের করতে পারি না, এটা হচ্ছে অনির্ণেয়, এটা নির্ণয় করা যায় না। এখন এই অনির্ণেয়কে আসলে আরেকটু গভীরভাবে এখন চিন্তা করার বয়স হয়েছে আমাদের। এই যে জিরো বাই জিরো, এটাকে কেন আমরা অনির্ণেয় বললাম, এটা জিনিসটা কী আসলে? দেখুন নর্মালি আট বাই দুই, এটার মানে হচ্ছে দুইয়ের সাথে কত গুণ করলে আট হয়, কত গুণ করলে চার গুণ করলে। পনেরো বাই তিন, এর মানে হচ্ছে তিনের সাথে কত গুণ করলে পনেরো হয়, কত গুণ করলে পাঁচ গুণ করলে। শূন্য বাই শূন্য মানেও হলো শূন্যের সাথে কত গুণ করলে শূন্য হবে, কত গুণ করলে এক গুণ করলেও শূন্য হয়, দুই গুণ করলেও শূন্য হয়, শূন্যের সাথে তিন গুণ করলেও শূন্য হয়। তার মানে এইটার মান এক দুই তিন চার পাঁচ ছয় সব কিছু হতে পারে। তাহলে একটা ভাগফল যদি সব কিছুই হতে পারে, সেটা থেকে আসলে আমরা কোনো তথ্য পেতে পারছি না। কিন্তু আমরা এখন একটু পরেই দেখব যে এই শূন্য বাই শূন্য, এটার মান আসলে সবসময় সব কিছু হতে পারে এরকম না। এটাও আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বলে দেয় যে এটার মান কত হওয়াটা সবচেয়ে বেশি লজিক্যাল। তো আমরা আবারও ওই ফাংশনটাতেই ফিরে যাচ্ছি। আমাদের ফাংশনটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি। তো এই ফাংশনে তিন দিলে কত হয় সেটা আমরা জানতে চাই। তো তিনের কাছাকাছি আমি দিতে চাই আসলে, যে তিনের খুব কাছাকাছি মান দিলে কীরকম মানগুলো পাওয়া যায় সেটা একটু দেখতে চাই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স। তো আমি প্রথমে দিলাম টু পয়েন্ট ফাইভ, টু পয়েন্ট ফাইভ দিলে এই ফাংশনে পাওয়া যায় ফাইভ পয়েন্ট ফাইভ। এরপর আমি দিলাম টু পয়েন্ট নাইন, পাওয়া গেল ফাইভ পয়েন্ট নাইন। এরপর আমি দিলাম টু পয়েন্ট নাইন নাইন নাইন, পাওয়া গেল ফাইভ পয়েন্ট নাইন নাইন নাইন। এরপর আমি দিলাম টু পয়েন্ট নাইন 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 নাইন, দেখা গেল পাওয়া গেল ফাইভ পয়েন্ট নাইন 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 নাইন। এরপরে আমি তিন থেকে বের হয়ে আসছি, আমি দিলাম থ্রি পয়েন্ট জিরো 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 ওয়ান, পাওয়া গেল সিক্স পয়েন্ট জিরো 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 ওয়ান। আমি দিলাম থ্রি পয়েন্ট ওয়ান, পাওয়া গেল থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান। দিলাম থ্রি পয়েন্ট টু, পাওয়া গেল সিক্স পয়েন্ট টু। অর্থাৎ আমি যখন তিনের দিকে আগাচ্ছিলাম, পুরো ফাংশনটার মান কার দিকে আগাচ্ছিল ভালো করে এখানে খেয়াল করে দেখুন, সে আসলে ছয়ের দিকে আগাচ্ছিল। আবার আমি যখন তিন থেকে বের হয়ে আসছি, সে তখন ছয় থেকে বের হয়ে আসছে। তার মানে চিন্তা করুন, আমাদের কাছে কী মনে হচ্ছে, আমি তিনের কাছে আগালে সে কার কাছে যাচ্ছে, সে ছয়ের কাছে যাচ্ছে। কিন্তু আমি জানি যে তিন দিলে এটা শূন্য বাই শূন্য হয়ে যায়। তো এই শূন্য বাই শূন্য, সেটার মান কত হওয়াটা সবচেয়ে বেশি লজিক্যাল, কত মানে সে হতে চায়, আমাদের মনে হচ্ছে সে আসলে ছয় হতে চায়। এই যে তার অতৃপ্ত চাওয়া, তার অতৃপ্ত আকাঙ্ক্ষা, সেই সেই জিনিসটাকে তো ম্যাথমেটিশিয়ানরা মানে অস্বীকার করতে পারেন না। তারা তখন নতুন একটা ম্যাথমেটিক্সই তৈরি করে ফেললেন, তারা সেটাকে বললেন লিমিট। তারা এইভাবে লিখলেন যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি যে সে ছয় হতে চাচ্ছে, সেই চাওয়াটাকে আমি এইভাবে লিখি।
তারা বললেন এরকম করে যে লিমিট এক্স টেন্স টু থ্রি, মানে এক্স এর মান 3-এর খুব কাছাকাছি গেলে এই ফাংশনটার মান কার খুব কাছাকাছি যায়, কার কাছাকাছি যায়, 6-এর। দেখুন আমি কিন্তু বলিনি যে কত হয়, এটা তো আমি বলতে পারি না, আগে দেখিয়েছি ফাংশনের এক্স এর মান 3 দিলে কত হয় সেটা আমি জানি না, 0/0 হয়। কিন্তু 3-এর খুব কাছে গেলে এটা কার কাছে যায় সেটা আমি কিন্তু বলতে পারি, আমার এই কথায় কোনো ভুল নেই। এই জিনিসটা দিয়ে আসলে লিমিটের মূল মূল চিন্তাটা শুরু হলো, তখন আমি এইটা থেকে আসলে লিমিট আমি বের করে ফেললাম। এখন এখানে আর একটা ব্যাপার আছে, দেখুন এখানে আমি একটা কিন্তু একটা ব্যাপার খুব ভালো করেছি, আমি যদি সংখ্যা রেখা এখানে তাকাই, আমি এটা যদি 3 হয় আমি কি করেছি, এখানে আমি আসলে 2.5 থেকে শুরু করেছি, এটা যদি 2 হয় এটা 2.5, ধরা যায় 2.5, এরপরে ধীরে 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 দেখুন আমি এই পাশ থেকে 3-এর কাছাকাছি পৌঁছেছি, 2.9, এটা 2.99, আমি খুব কাছাকাছি পৌঁছে গেছি 3-এর। আবার এরপরে আমি যখন বের হয়েছি, আমি যদি এই পাশ থেকে চিন্তা করি 3.2, 3.1, 3.001, এইভাবে যদি তাকাই, এটা হচ্ছে 3.2, এটা হচ্ছে 3.1, অর্থাৎ দেখুন আমি এদিক থেকেও যদি আগাই, আমি যদি বাম পাশ থেকে আগাই অর্থাৎ 3-এর একটু আগের থেকে চিন্তা করি, তখনও আমি দেখছি 6-এর কাছেই পৌঁছাচ্ছি। আবার 3-এর পর থেকে যদি চিন্তা করি, তখনও আমি কিন্তু 6-এর কাছেই পৌঁছাচ্ছি, আমি দুই পাশ থেকেই আমার ফাংশনের মানটা কিন্তু শেষ পর্যন্ত 6-এই পৌঁছাচ্ছে। কিন্তু সবসময় এরকম হয় না, কীরকম ধরা যাক ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স বাই এক্স, এই অবস্থায় কী হবে সেটা দেখি। এফ অফ এক্স যদি মডুলাস অফ এক্স বাই এক্স হয়, তখন আমি যদি লিমিট এক্স টেন্স টু 0 নিয়ে চিন্তা করি, দেখুন এক্স এর মান যদি এখানে 0 বসাই তাহলে এটাও 0/0 ফর্ম হয়, যেটাকে আমরা নর্মালি বের করতে পারি না, আমরা লিমিটের সাহায্য নিচ্ছি, দেখা যাক লিমিটে আমি ঠিক মতো কিছু পাই কি না। এক্স এর মান যখন 0, তখন এই জিনিসটার মান কত হবে, তো আমি একটু 0-র আগে থেকে চিন্তা করি, 0-র একটু আগে কত আছে, 0-র একটু আগে আছে আসলে মাইনাস, 0-র আগে সব কিছুই মাইনাস, আমি সংখ্যা রেখাই সরাসরি দেখি, এটা হচ্ছে 0, 0-র আগে সব কিছুই মাইনাস, 0-র পরে সব কিছু প্লাস, তো আমার আউটপুটটা কেমন হবে সেটাও আমি খেয়াল করি। আমি যদি 0-র একটু আগে থাকি, ধরা যাক মাইনাস 0.001, 0.01 বললাম, তখন আউটপুটটা কত হবে, আউটপুট হবে মাইনাস 0.01 বাই মাইনাস 0.01 উপরে মডুলাস, মডুলাস নিলে উপরেটা তো প্লাসই হয়ে যাবে 0.01, নিচে আসবে মাইনাস 0.01, আমি কাটাকাটি করলে শেষ পর্যন্ত পাবো মাইনাস 1, তার মানে দেখুন আমি যখন 0-র একটু আগে আছি পাওয়া গেল মাইনাস 1, আমি যদি 0-র অনেক আগেও থাকি তাহলেও আসলে মাইনাস 1ই পাওয়া যাবে, যেমন মাইনাস 3 যদি আমি নিতাম তাহলে এখান থেকে কত পাওয়া যেত, মডুলাস অফ মাইনাস 3 বাই নিচে 3 মাইনাস 3, তখন পাওয়া যেত উপরে 3/-3, এটার মানও আসতো মাইনাস 1, অর্থাৎ 0-র একটু আগে আমি যে কোনো বিন্দু নিলেই আমার আউটপুট পাওয়া যায় মাইনাস 1। এখন 0-র পরে কি হবে, আমি 0-র একটু পরে নিলাম প্লাস 0.01, 0-র পরে যেহেতু সব প্লাস, এখানে নিলাম তখন আউটপুট হয়ে যাবে প্লাস 1, খেয়াল করে দেখুন প্লাস 0.01, তার নিচে 0.01, আমি যদি ভাগ করি আমি পাবো প্লাস 1, এরপরে আমি যদি 2-ও নিতাম 3-ও নিতাম তখনও দেখা যাচ্ছে প্লাস 1ই পাচ্ছি, অর্থাৎ আমি 0-র পরে যেখানেই যাই না কেন আমি সবসময় প্লাস 1 পাচ্ছি, 0-র আগে যেখানেই থাকি না কেন সবসময় মাইনাস 1 পাচ্ছি। আমি কিন্তু আগে যেমন আমি দুইবারেই 6-এর কাছে পৌঁছেছিলাম, এখানে কিন্তু আমি দুই ক্ষেত্রেই একই জায়গায় পৌঁছাচ্ছি না, একবার মাইনাস 1-এ একবার প্লাস 1-এ পৌঁছাচ্ছি, তখন আমি বলি যে এই যে জিনিসটা, এই যে সীমাটা এখানে দেখা যাচ্ছে, এই সীমাটা আসলে এক্সিস্ট করে না, এই সীমার অস্তিত্ব নেই, এটাকেই আমরা বলি যে সব কিছুরই আসলে সীমা নেই, যেমন এই এই ক্ষেত্রে কোনো সীমা নেই। তাহলে আমরা সীমার মানটা কীভাবে বের করি সেটা একটু ছোট করে দেখে ফেলি, আমরা ওখানে যেটা করেছিলাম সেই জিনিসটা একটু আরেকবার এখানে একবার করে দেখাই। এই জিনিসটাকে আমরা নর্মালি এভাবে মানটা বের করি, লিমিট এক্স টেন্স টু 3, যে কাজটা আমি তখন করতে পারিনি সেটা এখন আসলে করতে পারবো, সেটা কি এভাবে ভেঙে নিয়ে এখন আমি কাটাকাটি করতে পারবো। কেন এটা এখন বৈধ, কারণ হচ্ছে এটা কখন করা যায় না, যখন এই জিনিসটা 0 হয়ে যায়, 0/0কে আমি কাটতে পারি না, কিন্তু এটা তো 0 না, আমি বলে দিয়েছি তো যে এক্স টেন্স টু 3, মানে এক্স 3-এর খুব কাছাকাছি, 3 তো না, তার মানে আমি কাটাকাটি করতে পারি, এবং সেই জায়গায় আমি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 3 এক্স প্লাস 3। দেখুন এখান থেকে খুব ক্লিয়ারলি বলা যায় যে এটার মান কার কাছে পৌঁছাচ্ছে, এক্স এর মান 3-এর কাছে পৌঁছালে এক্স প্লাস 3-র মান কার কাছে পৌঁছাবে, 6-এর কাছে পৌঁছাবে। সো এইভাবে আমি মানটাকে এখন বের করে ফেলতে পারি, যারা ঝামেলা করছে তাদেরকে সরিয়ে দিয়ে। একটা ব্যাপার আমি আরেকবার এখানে একটু বলে রাখতে চাই যে 0/0 এটা দেখলে আপনারা মনে করবেন না যে এখান থেকে কিছু পাওয়া যায় না, এটা দেখলে আপনি বুঝবেন যে এটার মান অনেক রকম হতে পারে, কোন মানটা হবে সেটা বের করার জন্য আমরা লিমিটের আশ্রয় নেব, এটা মাথার মধ্যে রাখবেন। মানে কখনো কখনো এটার মান নাও পাওয়া যেতে পারে, তবে এখান থেকে কিছুটা পাওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসটাকে আপনি মাথার মধ্যে রেখে দেবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি আসলে এই অংশটা শেষ করতে চাই এই আলোচনাটা, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটা ইকুয়াল টু 1, এবং লিমিট এক্স টেন্স টু 0 টেন এক্স বাই এক্স এটার মানও 1। এই জিনিসটা কী মিন করে সেটা বলে আমি এই আলোচনাটুকু শেষ করতে চাই। আচ্ছা, যে কোনো এখানে দেখুন ভাগফলটা 1, তাই না, যে কোনো দুইটা জিনিসের ভাগফল 1 বলতে কী বোঝায়, এটা বোঝায় যে তারা আসলে পরস্পর সমান,
এ বাই বি মানে এ বাই বি যদি 1 হয় তার মানে এ ইকুয়াল টু বি। এটা কি বলতে চাচ্ছে? তার মানে এটা বলতে চাচ্ছে আসলে যে এক্স এর মান যদি খুব ছোট হয় তখন সাইন এক্স এবং এক্স এরা পরস্পর সমান হয়ে যায়। এখন এই যে এক্স এর পরিচয়টা একটু ভালো করে দিয়ে রাখি, এক্স তো এখানে একটা কোণ তাই না, সাইনের ভেতর তো একটা কোণ থাকে, কিন্তু এই এক্সটা কীরকম কোণ, ডিগ্রি নাকি রেডিয়ান নাকি গ্রেডিয়ান? আপনি জেনে রাখবেন ক্যালকুলাস সবসময় রেডিয়ান কোণ নিয়ে কাজ করে, এটা মাথার মধ্যে খুব ভালো করে রেখে দিতে হবে। ক্যালকুলাস সবসময় রেডিয়ান কোণ নিয়ে কাজ করে, এক্স সবসময় রেডিয়ান, যদি কখনো অন্য কিছু হয় সেটা বলে দেওয়া থাকবে স্পেশালি, এভাবে ডিগ্রি চিহ্ন দেওয়া থাকবে কিংবা গ্রেডিয়ান চিহ্ন দেওয়া থাকবে। যাই হোক, তো এক্স যদি এভাবে থাকে সেটা রেডিয়ান কোণ। আমরা আসলে দেখতে চাই যে সাইন এক্স বাই এক্স এটার মান 1, তার মানে সাইন এক্স আর এক্স পরস্পর সমান। আসলে এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সাইন এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ট্যান এক্স, অর্থাৎ এরা তিনজনই আসলে পরস্পর সমান। কখন? যখন এক্স টেন্স টু জিরো, এক্স যদি জিরোর খুব কাছাকাছি হয় তখন এরা তিনজনই সমান হয়ে যায়। এটা মানেটা কি? এটা বুঝতে গেলে একটা বৃত্ত আমরা আঁকি। তা মনে করা যাক এটা একটা বৃত্ত, আপাতত কল্পনা করে নিন আমার এই 13 বেঁকা বৃত্তটাকে একটা বৃত্ত চিন্তা করুন। ওকে, আমরা খুব ছোট্ট একটা কোণ চিন্তা করছি, খুব ছোট মানে খুবই ছোট হওয়ার কথা, এটা আসলে আরও ছোট হবে। আমি যদি জুম করি ওই কোণটাকে, আমি যদি জুম করি দেখুন এটা যদি খুব ছোট হয় তখন এটা আসলে দেখতে একটা সরলরেখার মতো হবে, এবং এই অংশটুকু এটা অনেকটা 90 ডিগ্রির মতো হবে। তো ধরা যাক বৃত্তের ব্যাসার্ধটুকু আর, এটা আর হলে এটাও আর হবে, এবং বৃত্ত চাপটুকু এইটুকুর মান হচ্ছে এস, তাহলে এটা হচ্ছে এস। তাহলে আমরা আমরা জানি যে এক্স এই যে কোণটা, কোণ হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ এখানে কত? এস, এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই জিনিসটাকে আমরা এস বাই আর, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ দিয়ে লিখতে পারি। কখন? যদি এটা রেডিয়ান কোণ হয়, রেডিয়ান কোণের সংজ্ঞা হচ্ছে এটা। আচ্ছা, এখানে সাইন এক্স এর মান কি আমরা বের করতে পারি? আমি বলে দিয়েছি যে যখন খুব ছোট হচ্ছে এই অ্যাঙ্গেলটা তখন এটা 90 ডিগ্রির মতো, তখন এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে দাঁড়াবে, এবং সেক্ষেত্রে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এস, অতিভুজ হচ্ছে আর। দেখুন এটার মানও হচ্ছে এস বাই আর। ট্যান এক্স কত হয়? ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে? এস, ভূমি কত? আর। অর্থাৎ দেখুন এক্সও এস বাই আর, সাইন এক্সও এস বাই আর, ট্যান এক্সও এস বাই আর। কখন? সেই শর্তে যখন এক্সের মানটা খুব ছোট, এক্সের মান যদি একটু বড় হয়ে যায়, আপনি এখানে চিন্তা করুন, তখন এইটাকে কি আর আমি কি জোর করেও এটাকে বলতে পারবো যে বাবা তুমি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ? এটাকে আমি বলতে পারবো না, এটা তখনই বলা যাবে যখন এক্সের মানটা খুব ছোট। এবং আসলে সত্যি কথা বলতে এটা যখন 4 ডিগ্রির চেয়ে ছোট তখন আসলে এই জিনিসগুলো বলা যায়। তো এটাই হচ্ছে আমাদের এই এই কোর্সটা। এর পরের যে এই কোর্সের এই লেকচারটা, আসলে এর পরের লেকচারটা খুব গুরুত্বপূর্ণ। 2-এর খতে আমি বোঝাবো ডিফারেন্সিয়েশনের মূল নিয়মটা আসলে কী বলতে চায়, মূল নিয়মের মূল কথাটা কী, এই যে লিবনিজ, এই যে নিউটন, তারা আসলে কী বের করেছিলেন সেটা ওখান থেকে ক্লিয়ারলি বোঝা যাবে। সবাইকে সেই পর্বটা দেখার আমন্ত্রণ থাকলো, ভালো থাকবেন সবাই।